প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আউরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর খেতে দুর্দান্ত মজার হয়, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি প্লেট নিয়েছি, এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। এরপর এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আগে থেকে মেপে নেওয়া ময়দাগুলোকে একটি বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন প্রথমে ময়দার সঙ্গে লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন ইস্টটিকেও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প কিছুটা পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। এরকম গরম পানির মধ্যে এখন আমি আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে অ্যাড করে দিচ্ছি। এখন প্রথমে পানির সঙ্গে ডিমটিকে খুব ভালো করে মিশিয়ে নিব, তারপর ময়দার সঙ্গে মিশিয়ে নিব। না হলে যদি ডিমটিকে সরাসরি শুকনো ময়দায় মেশানো হয় তাহলে কিন্তু লাম্পস ক্রিয়েট হবে, তাই এভাবে পানির সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু আর লাম্পস ক্রিয়েট হবে না। এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে, আর এই ডোটিকে কিন্তু শক্ত করে মাখা যাবে না, নরম করে মেখে নিতে হবে। কারণ এই ডো যত বেশি সফট হবে আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে। তাই এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে, তাই এখন আমি এর মধ্যে প্রায় 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব, আর এইভাবে মেখে নেওয়ার ফলে কিন্তু আর ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো খুব ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য, তাই উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এরপর এই দুধটিকে খুব ভালো করে জাল করে বলক উঠিয়ে নিতে হবে। জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে বাদ দিতে পারবেন। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে। তো যখন চিনি খুব ভালো করে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এখান থেকে প্রায় 1/2 কাপ পরিমাণ দুধ উঠিয়ে রাখছি। এরপর আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, দিয়ে খুব ভালো করে এটাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর সরাসরি কিন্তু এটাকে দুধের মধ্যে অ্যাড করতে যাবে না, তাহলে কিন্তু লাম্পস ক্রিয়েট হবে, তাই প্রথমে এইভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে সরাসরি পুরো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু এটা ঘন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, তাই কিন্তু চুলার আঁচটিকে কমিয়ে দিতে হবে। এটাকে এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মিষ্টিটা এরকম ঘন হয়ে গেছে আর ক্রিমি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই জমে যাবে। আর এদিকে আমাদের ডোটি কিন্তু খুব ভালো করে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনাটিকে উঠিয়ে এটাকে খুব ভালো করে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিয়েছে। এরপর যে কটা নাস্তা তৈরি করবো ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। এখন আমি এখান থেকে একটি ডো নিয়ে নিচ্ছি, এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন আমি এটাকে এভাবে লম্বালম্বি করে বেলে নিচ্ছে। তো বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে এভাবে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে, আর এই পুরটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, যে কাস্টার্ড ক্রিমটা আমরা বানিয়েছিলাম। তো একটু পানি লাগিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে নিচ্ছে।
ব্যাস একটা অর্ধচন্দ্রের মতো শেপ কিন্তু হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে বেক করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে বেক করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একবার যতগুলো ধরে আমি নাস্তা শেপ দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এখন দেখতেই পাচ্ছেন এক পাশে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে বেক করে নেওয়ার জন্য। আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছে। তো ব্যাস হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো এখন কিন্তু আমাদের সবগুলো নাস্তা তৈরি করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুটা কত বেশি আমি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।